في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك من شيء رواه البخاري. যাবতীয় হামদ সালাম মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানির শিক্ষা এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা পেশ করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি, এটা উর্দু ভাষায় ব্যবহার হয়। পবিত্র কোরআনে কুরবান শব্দটি এসেছে সূরা মায়েদা 27 নম্বর আয়াতে, إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. এর অর্থ হল নৈকট্য হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কুরবানির মাধ্যমে কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সে ব্যক্তি হয় তাকওয়াশীল। আর কুরবানির মূল শিক্ষাই হল নিজেকে তাকওয়াশীল হিসাবে প্রমাণ করা। যদি নিজের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটাকে যদি আমি আপনি কুরবানি করতে পারি, তাহলে আমার অন্তরে তাকওয়া ঠাঁই লাভ করবে ইনশাআল্লাহ। নিজের প্রবৃত্তি, নিজের লালসা এবং যেটাকে বলি আমরা স্পষ্ট ভাষায় যত রকমের কুধারণা, লালসা, লোভ অন্তর পোষণ করে, সেটাকে যদি আমরা কুরবানি করতে পারি তবে আমাদের অন্তরে তাকওয়া ঠাঁই পাবে ইনশাআল্লাহ। এটাই কুরবানির আসল শিক্ষা। এই জন্য আয়াতের শেষে যখন হাবিল কাবিলের ঘটনা, তো ইতকররাবা কুরবানান, দুই ভাই যখন কুরবানি করলো একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না, যখন কবুল হলো না তখন বলছে লা আকতুলান্নাক, তাহলে আমি তোমাকে হত্যা করব। ওই অবস্থা আমাদের থাকলে আজকে কি অবস্থা হতো? চারটা কবুল হবে, আসমান থেকে আগুন এসে সেটা পুড়ে যাবে, আর যেটা কবুল হবে না ওইভাবেই থাকবে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাদের নেকিটাও আল্লাহ গোপন রাখছেন, পাপটাও গোপন রাখছেন। ওই অবস্থা থাকলে আমাদের মধ্যে কার তাকওয়া আছে আর কার তাকওয়া নাই, অন্তরে কুটিলতা আছে সেটা প্রকাশ পেয়ে যেত। আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এর অর্থ এটা নয় যে আমি গোপনে পাপ করেই যাব, বরং পরে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মূলত আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করে থাকেন। তো যে ব্যক্তি তাকওয়া নিয়ে কুরবানি করবে এই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ বলছেন সূরা আল হাজ 32 নম্বর আয়াত, ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরে তাকওয়ার বহিঃপ্রকাশ।
আমরা শুধু কুরবানিটাকে একটা ছাগল বা গরু মনে করি, এটা জবাই করাটা, গোশত খাওয়া মনে করি। কিন্তু আপনাকে একটা দিন ধারণা করতে মনে করতে হবে যে শাআইরাল্লাহ এটা হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা অন্যতম নিদর্শন। যেমন সাফা মারুয়া, এটা একটা আল্লাহর নিদর্শন। কাবা আল্লাহর নিদর্শন, হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। অনুরূপভাবে মাকামে ইব্রাহিম, এটা আল্লাহর নিদর্শন। আরাফা, মুজদালেফা, মাশারুল হারাম, শাআইরাল্লাহ। আমরা তো সাফা মারোয়া ঘোরার সময় বলি ইন্না সাফা ওয়াল মারোয়া মিন শাআইরাল্লাহ, এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম দুইটি নিদর্শন হলো সাফা এবং মারোয়া। আল্লাহ কুরবানিটাকে আল্লাহর নিদর্শন বলেছেন, এখানেই হলো বড় ফজিলত। আবার দেখুন, যদিও কিছু জয়ীফ এবং জালহাদিস সমাজে প্রচলিত থাকার কারণে কুরবানি কবুল হয়ে গেছে, এটা নিজে নিজে আমরা বলে থাকি, যেহেতু কুরবানির হাড়, তারপরে শিং, গোস্ত, এইগুলো কিয়ামতের দিন পাল্লায় তোলা হবে, ওজন করা হবে, ওই অনুযায়ী নেকি দেওয়া হবে। এ হাদিসটা জয়ীফ হাদিস, জাল এবং জয়ীফ হাদিসই বেশি। এই জন্য ইবনে আরাবী রহিমাহুল্লাহ বলছেন যে লাইসা ফিল উযহিয়া ফাজলিল উযহিয়া হাদিসুন সহীহুন, কুরবানির ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। আর ওইগুলোই আমরা বর্ণনাটা বেশি করি। এই জন্য যেহেতু কুরবানির খুর, হাড়, লোম, শিং এগুলো যেহেতু মাপা হবে, সুতরাং কুরবানি তো কবুল হয়েই গেছে। মানসিকতাটা এইরকম না। 37 নম্বর আয়াত সূরা হাজ্জে আল্লাহ বলছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কুরবানির গোশত, রক্ত এইগুলো পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার কি তাকুয়া আছে কতটুকু সেইটা আল্লাহর কাছে পৌঁছে। তো যে কথাগুলো বললাম এই তিনটা আয়াত দ্বারা প্রমাণিত হয় তাকুয়াটাই মূল লক্ষ্য এখানে। দ্বিতীয়ত, এই কুরবানির মধ্যে নিহিত আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেতনা, এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। ইব্রাহিমী চেতনাটা কি? আমরা প্রতি বছর কোরবানি করি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যে চেতনা রেখে গেছেন, সেই চেতনার সাথে, সেই মানসিকতার সাথে আমার আপনার মানসিকতার সমন্বয় আছে কি না? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যখন বললেন সূরা বাকারা 131 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বললেন তার রব যখন বললেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। একটুকু দেরি না, আমরা জিজ্ঞেস করতাম কখন করব, কিভাবে করব, কোন কোন বিষয়ে করব। রবের কাছে আত্মসমর্পণ মানে বলে দিয়েছেন আসলাম তুলি রব্বিল আলামিন সাথে সাথে। শুধু তাই না, যতগুলো 124 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন, যখন তার রব পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে, ফাতাম্মাহুন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। যে পরীক্ষাগুলো কি, কত জটিল জটিল পরীক্ষা, একটা না, বড় পরীক্ষা বর্ণিত হয়েছে প্রায় 11টা ইব্রাহিম আলাইহিসসালামের উপরে।
আরও অনেক পরীক্ষা আছে, সবগুলোই তিনি যথাযথভাবে মূল্যায়ন করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন। তা আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ফাতাম্মাহুন ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসে ইমামা, পৃথিবীতে যত মানুষ এসেছে আমি আল্লাহ পুরো মানব জাতির ইমাম ঘোষণা করলাম তোমাকে। এটা হলো পরীক্ষায় পাশ করার ফজিলত। আল্লাহ বলছেন একজন ব্যক্তিকেই বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, একা একটা উম্মত ইব্রাহিম আলাইহিসসালাম, হানিফ কানিতান লিল্লাহ, মানে কতটা গুণ এক জায়গায় যোগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? কারণ হলো তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড় পরীক্ষায় বড় পুরস্কার। যত পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের উপরে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় পুরস্কার তাকে দিয়েছেন। একদিকে নমরুদের সাথে যে যুদ্ধ, সেটাতে যখন সফল হলেন, তারকা পূজারীদের সাথে যখন সফল হলেন, তারপরে মূর্তি পূজারীদের কাছে যখন সফল হলেন, তখন নিজের বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। কিভাবে সফল হলেন সেগুলো আপনারা জানেন। অবশেষে যখন মূর্তি পূজারীদের কাছে সফল হলেন, তখন আর তাকে ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করল না, বললো একে পুড়িয়ে মারতে হবে। আল্লাহ এখানেও তাকে বিজয় দান করলেন। তখন কি বলেছিলেন? এই কথাটিই বলেছিলেন সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বাপ বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সেটাই আমি বললাম। অর্থাৎ মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছিলেন, তখন ঘর থেকে বের হওয়ার সময় বলেছিলেন, বালি ছুঁড়ে মেরে বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। এই কথা বলেছিলেন ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিসসালামের মুখ থেকে বেরিয়ে আসছিল, এখানে ছোট্ট একটা কথা আছে যে যখন ফেলে দেওয়া হচ্ছে, তাওয়াক্কুল কাকে বলে? জিব্রিল আমিন আসমানে মাথা জমিনে পা বিশাল চেহারা নিয়ে বলছেন, আলাকালি হাজা ইয়া ইব্রাহিম, আমার কি কোনো প্রয়োজন আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, লা হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, না না তোমার কোনো প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সুন্দর ব্যবস্থা করবেন। এই কথা বলা মাত্রই ফয়সালা আসমান থেকে আসলো, কি সাথে সাথে ফয়সালা, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। ওই আল্লাহ এখনো আছেন, আমাদের কথা শুনেন না কেন? তাকুয়া জিনিসটা অন্যরকম, এরকম শুধু তাই এরকম না, আরো কতটা নেবেন আপনি? যখন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন ঘোষণা করেছিলেন কি, এবার বাপের সাথে যুদ্ধ, সূরা মারিয়াম 42-43-44 নম্বর আয়াত খুলে দেখবেন, বাপকে বলছে, ইয়া আবাতিলি মা তাবুদু মা লা ইসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, আপনি কিসের ইবাদত করেন যে কানে শুনে না, চোখে দেখে না, আপনার উপকার ক্ষতি কিছুই করতে পারে না, তার ইবাদত করেন কেন? কত আদর করে, মানে কোনো শ্রদ্ধা ভরে দরদের সাথে বাপকে বলছে, আবার বলছে, ইয়া আবাতি ইন্নি কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা, হে আব্বা আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাব। কত চমৎকার, আবার বলছেন ইয়া আবাতি, দেখেন কি সুন্দর করে ডাকছেন, ইয়া আবাতি লা তা'বুদি শয়তান ইন্না শয়তানা কানা লির রহমানি আসিয়া, আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান আল্লাহর বড় অবাধ্য,
আবারও বলছেন, ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ্শাইতানি ওয়ালিয়া। আমি ভয় পাচ্ছি রহমান আল্লাহর আজাব আপনাকে গ্রাস করবে, অথবা শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। এই কথাগুলো শোনার পরে কলা রাগিবুন আনতানা নিহাতিয়া ইব্রাহিম লাইল্লাম তান্তাহি লারজুমান্নাক, সুন্দর করে ডেকে ডেকে বলার পরে ফলাফল হলো আজরে মারদুদ, বদ বলছে তুমি কি এই আমার মূর্তি প্রভু এ সমস্ত দেবদেবীগুলোর প্রতি তুমি কি বিরাগ ভাজন, মুখ ফিরে নিচ্ছ? লাইল্লাম তান্তাহি, তুমি যদি বিরত না হও লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, পাথর মেরে তোমার মাথা গুঁড়িয়ে দিব, বের হও আর পরিবার থেকে, পরিবার তোমার ঠাই নাই। সবগুলোতে গুটি এসে পরিবার থেকে বিদায় নিচ্ছেন সূরা মুমতাহানা। চার নম্বর আয়াত খুলুন, ইন্না বুরাকুম মিম্মা তাআবুদুনা মিন দুনিল্লাহ ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। বেরিয়ে যাচ্ছেন এবার, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমার মাঝে তোমাদের মাঝে এই বিদ্বেষ থাকলো ততদিন পর্যন্ত যতদিন এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, কোনো আপোষ নেই। বেরিয়ে যাচ্ছেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। কোরআনের শেষের আয়াতটা হলো রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, হে রব, ইলাইকা আনাবনা, আপনার দিকেই ফিরে যাচ্ছি, আপনার উপরে ভরসা করছি। তাওয়াক্কুল এমন জিনিস, দীর্ঘদিন চাওয়ার পরে আল্লাহ একটা সন্তান দিলেন, এখানে একটা বড় পরীক্ষা। কেউ বলছেন 91 বছর বয়সে, কেউ বলছে 92 বছর বয়সে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন কতবার বলেছেন জীবনে। একটা সন্তান পাওয়ার পরে যখন হাজারাকে নিয়ে মক্কা নগরীতে অবস্থান করলেন, আল্লাহ বললেন এখন চলে যাও, এতে হিজরত করো, বাচ্চা রেখে বাচ্চার মাকে রেখে হিজরত করতে বলছেন। সহিহ বুখারীর লম্বা হাদিস, অল্প একটু পানি কয়েকটা খেজুর রেখে চলে যাচ্ছেন, স্ত্রীর সাথে পরামর্শ করেননি, ছোট্ট নির্জন ভূমিতে এবং জনবিচ্ছিন্ন এলাকা, সেখানে কেউ নেই, চলে যাচ্ছেন। হাজার, আমরা হাজেরা বলি, শব্দটা আরবিতে হাজার। বলছেন আইনা তাযাবিয়া ইব্রাহিম, আইনা তাযাবিয়া ইব্রাহিম, পিছন পিছন হাঁটছেন আর বলছেন আপনি কোথায় যাচ্ছেন, এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কেউ নাই, কোথায় যাচ্ছেন? শেষে বলছেন আমারাক আল্লাহু বিহাদা, আল্লাহ কি আপনাকে এইভাবে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? ঘাড় ঘুরে তাকাননি, কথা বললেন না, শুধু বললেন নাম, যে হ্যাঁ নির্দেশ দিয়েছেন। তখন বললেন ইদান লাইয়ুদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর নির্দেশে আপনি যান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতি করবেন না। কত বুদ্ধিমতী মহিলা, কত তাকুয়া, কত তাওয়াক্কুল ভিতরে। এরপরের ঘটনা সবই আপনারা জানেন, হাজেরাকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন সে কল্পনার বাহিরে। চিন্তা করলেন না কি খাবে, কিভাবে থাকবে, অথচ সেই মহিলাই জমজম কূপের মালিক হয়ে গেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাম হাদিসটা বর্ণনা করার সময় বলছেন, হাত দিয়ে ইশারা করে বলছেন, যখন সাফা মারুয়া দৌড়াচ্ছেন, মারুয়া পাহাড়ের উপরে উঠে দেখলেন যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর এক হাদিসে আসছে জিব্রিল দৌড় দিয়ে আসলেন, ফাবা হাসাবি আকাবি আওবি জানাহিহি শব্দ আসছে, জিব্রিল আমিন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন অথবা পাখা দ্বারা আঘাত করলেন,
তখনই ফিনকি দিয়ে পানি বেরিয়ে গেল। সুবহানাল্লাহ, পানি নেই, খেজুর নেই, ছোট্ট বাচ্চাকে দুধ দিবেন, দুধ শুকিয়ে গেছে, বাচ্চার কান্না একজন মহিলা কখনো সইতে পারে না। আল্লাহর পক্ষ থেকে কি রহমত, পরীক্ষাকে নিলেন। একবার সাফা পাহাড়ে উঠেন, একবার মারুয়া পাহাড়ে উঠেন, একবার নয় দুইবার নয় সাতবার একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন হাজেরা পানির জন্য যখন দৌড়াচ্ছিলেন তখন হাজেরার পায়ের নলাটা দেখা যাচ্ছিল। বাচ্চাকে পানি খাওয়াবে, এই পানির পিপাসায় নিজের বুক যেমন ফেটে যাচ্ছে, ছেলের ছোট্ট শিশু সন্তানের বুক ফেটে যাচ্ছে, ওই অবস্থায় পানির জন্য ছুটছেন। দেখতে পেয়েই ধরতে এসেছেন, ওই যে আল্লাহ বললেন, আল্লাহর কাছে ভরসা রেখে বললেন, যদি আল্লাহর নির্দেশ আপনি চলে যান তাহলে আল্লাহ আমাদের ক্ষতি করবেন না, আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। পানি যখন বেরে আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন, লাউ তারা কাতাহা আউলাউ লাউ তাগরিফহা ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুক, যদি সেদিন তিনি পানি ছেড়ে দিতেন অথবা বাদ না দিতেন। বলছেন জম জম, এটা নির্দেশবাচক শব্দ, থামো থামো পানিকে বলছে আর বাদ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সেদিন বাদ না দিতেন বা পানি যদি ছেড়ে যেতেন, লাকানা তা আইনান মাইনা, বিজ্ঞানীরা বলছে যে পানি কতটুকু আছে, পানি যত প্রয়োজন তত উঠানো হচ্ছে, কিন্তু পানির পরিণাম কমছে না। এই হাদিস প্রমাণ করে 1500 বছর আগেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সারা পৃথিবীর যত সাগর আছে এই সাগরে যত পানি আছে তার চেয়ে অনেক বেশি পানি জমজম সাগরে আছে। এটা শুধু জমজম কূপ নয়, এটা একটা মহাসাগরের চেয়ে বড় মহাসাগর। এটা এই হাদিসই প্রমাণ করে, লাকানাত আইনান মাইনা, অসংখ্য বহু ঝর্ণায় পরিণত হতো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করো। এইটা একটা দিক। আবার পরীক্ষা, যখন বাচ্চাটা কেবল 9 বছর 11 বছর বয়স হয়েছে, আব্বু আম্মু বলে ডাকা শিখেছে, ওই সময় বললেন যে তুমি ওকে কুরবানি করো। এইটা হলো মূল ইতিহাস। আপনি পড়বেন 100 আয়াত থেকে নিয়ে 105, 106, 107 আয়াত পর্যন্ত পড়বেন, কি একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলাম নিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, যেমন বাপ তেমন বেটা, যেমন পিতা তেমন পুত্র। যখন দৌড়াদৌড়ি শিখলেন তখন বললেন, বেটা আমি তো দেখলাম স্বপ্নে তোমাকে জবেহ করছি, ফাংদুর মাদা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলে দিলেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বলে দিলেন। আল্লাহর নির্দেশ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মানে এমনভাবে কার্যকর করেছেন, ঠিক তারই ছেলে, বয়স অল্প, কি সুন্দর, কত বুদ্ধিমান, ভাবতেও পারবেন না এই বয়সে। ইফআল মা তুমার, আগে বলছেন হ্যাঁ ঠিক আছে করেন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অচিরেই ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ে সম্মত হলেন এবং জবহে করার জন্য কাত করে শোয়ালেন। কিন্তু শোয়ানোর আগে একটা ঘটনা আছে, ছোট্ট বাচ্চা বাপকে বলছেন, মুস্তাদ আহমদের হাদিস 2707 নম্বর হাদিস বলছেন, লাইসা লিসাউবুন তুকাফফিনুনি ফাহলাহু,
আন্তুকফিনানি, বাপের চেহারার দিকে তাকিয়ে বলছেন, আব্বা আমার এই হাদিস আসছে, ও আলাইহে ও আলা ইসমাইল কমিসুন আবিয়াজ, তার শরীরে ছিল সাদা কাপড় জামা। বলছেন আব্বা লাইসা লি সাউবুন তুকাফ্ফিনুনি গাইরুহু, এই গায়ে দেওয়া সাদা জামাটি ছাড়া আমার তো আর জামা নাই। ফাকলাহু, আপনি আমার শরীর থেকে এটা খুলে নিন, অন্তুকাফ্ফিনানি, যেন আপনি আমাকে জবেহ করার পরে এই কাপড় দিয়ে আমাকে কাফন দিতে পারেন। আরেকটা হাদিস আসছে, যখনই জবে করার জন্য শোয়ালেন এটা করে রায়াত, তখনই আল্লাহ বললেন কত সব ডাক্তার ওইয়া তুমি আইয়া আইয়া দাই ইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াত নাজিলের পরেই যখন শুয়ে ফেলেছেন জবে করার জন্য, তখনই আল্লাহ বললেন তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। পিছনে তাকায় দেখছেন একটি দুম্বা। এখান থেকে যদি সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে কুরবানি করতেন আর ওই সুন্নাত যদি জারি থাকতো, তাহলে আমাদেরকেও প্রত্যেককে সন্তান কুরবানি করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে নিয়ে এটা পশুর উপরে ছেড়ে দিয়েছেন। আমরা এখানে অনেক কাহিনী বলি যে জবে করার সময় অনেক চেষ্টা করছেন কিন্তু কুরবানি হচ্ছে না, ছুরিকে ছুড়ে মারলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, এগুলো সব তাফসিরে ইসরায়েলি তাফসির এগুলো। তারপরে তিন দিন স্বপ্ন দেখলেন, তিন দিনই তিনি কুরবানি করলেন, 300 উট কুরবানি করলেন। আরে ব্যাটার মানে জামা কিনার টাকা নাই আর বলছে 300 উট কুরবানি করলেন, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? 300 উট যদি কুরবানি করতেন, নিজে বলছেন লাইসা লি সাউবুন তুকাফ্ফিনুনি, আর তো কোনো কাপড় নাই কাপড়টা ছাড়া। সুতরাং হাদিস আছে আলা জাহু, অর্থাৎ তাড়াহুড়া করছেন যে মানে জামা খোলার জন্য, জামা খোলার জন্য তাড়াহুড়া করছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ছুরি ধরার তো টাইম এখনো আসেনি, ছুরি ছুড়ে মারার টাইম এখনো আসেনি, তার আগে আল্লাহ কি করে দিয়েছেন? আয়াত নাজিল করে দিয়েছেন। এখানে আরেকটু শব্দ আছে, আর একটা রেওয়ায়ত আসছে, যখনই দেখলেন যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেখানে উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন, তখনই ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বুকে ঝড়িয়ে দিয়ে বলেছেন আলিয়ামা বুহিবতুলি, বেটা বহুদিন থেকে রব্বি হাবলি মিনাস সালেহিন বলে দোয়া করছে, মনে করেছিলাম পেয়েছি, কিন্তু প্রকৃত আল্লাহর পক্ষ থেকে যে হেবা দান উপহার সেটা আজকে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে দান হিসেবে আমাকে দেওয়া হয়েছে, গিফট হিসেবে দেওয়া হয়েছে, এর আগ পর্যন্ত পাইনি। আলিয়ামা বুহিবতুলি বুহিবতালি, তোমাকে আজকে হেবা করা হয়েছে, এর আগে আমি পাইনি। বাপ কেমন নির্দেশ পাওয়া মাত্র জবে করতে গেছেন, ছেলেও বলছেন জবে করুন আমি রেডি, আমাকে ইনশাল্লাহ পাবেন, ধৈর্যশীলদের মধ্যে। অনেকগুলো পরীক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। মূল জিনিস আমি আপনাদেরকে বলতে চেয়েছি এখানে, সেটা হলো ইব্রাহিমের চেতনা ভুলে গেলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের যেমন মানসিকতা ছিল, ওইরকম মানসিকতা মানে আপনার মধ্যে যেন উজ্জীবিত থাকে, এই জন্যই সেই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীদের জন্য ছেড়ে দিয়েছেন। এটা কুরআনের আয়াত, এর পরে একটা আয়াত আসতে এরকম ভাবে। তো আমরা ওই চেতনা উপলব্ধি করি না। আসুন সংক্ষেপে বলি, জিলহজ মাসের 10 তারিখ শুরু হয়েছে, এই 10টা দিন বছরের আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন।
এমনকি রমাদানের দশ দিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দিন হল এই জিলহজ মাসের প্রথম দশটা দিন। রমাদানের শেষ দশকে আস্তাগফিরুল্লাহ পড়া একবার, আর এই দশ দিনের মধ্যে আস্তাগফিরুল্লাহর মধ্যে নেকির তফাত অনেক বেশি। এই দশ দিনে দান করা, আমরা রমাজান ভিত্তিক হিসাব করা শুরু করেছি। হাদিসে আসতে সাধারণ সাদাকা করার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সাদকা রমাজানে বেশি করতেন, আর আমরা শুরু করেছি রমাজানে যাকাত দেওয়ার বিষয়টা। আসলে আরবি মাস গুণনা হয় কখন থেকে? কখন থেকে? মহরম থেকে। তার আগের মাস কোনটা? কোনটা বলেন? আপনারা বলেন জিলহজ, তারপরে মহরম। হাদিসে পাওয়া যায় হজ দিয়ে বছর গুণনা করা। তাহলে যাকাত রমাজানে দেওয়ার চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে দেওয়াটাই হলো গুণনার দিক থেকে উত্তম, ফজিলতের দিক থেকে উত্তম। কিন্তু আমরা এই জিনিসটা রমজান পর্যন্ত নিয়েছি। তার আগে উত্তম হলো যাকাতের ক্ষেত্রে যে যখন প্রয়োজন তখন যাকাত দেওয়া, এটা হলো এক নম্বর। দুই নম্বরে আসলো জিলহজ মাসের প্রথম দশ দিন। তিন নম্বরে আপনি নিয়ে যেতে পারেন রমাদান। আপনারা শুনে আশ্চর্য হবেন হয়তোবা, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ নিজেই প্রশ্ন করে বলছেন যে আপনারা বলুন যে কেউ যদি জিলহজ মাসে দশ দিনে এক টাকা দান করে, আর জিলহজের রমাজানের শেষ দশায় যদি এক টাকা দান করে, কে বেশি নেকি পাবে? তো মানুষ উত্তর দিছে যে রমাজানের যে দান করবে সে নেকি পাবে। তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সাধারণ মানুষের এটা জানা নাই। তিনি আবার খোলাসা করে দিচ্ছেন, যদি কেউ সালাত আদায় করে এই শেষ দশকে রমাজানে দুই রাকাত, আর জিলহজ মাসের প্রথম দশ দিনে যদি কেউ সালাত আদায় করে, তাহলে কোনটা নেকি পাবে? বলছে ইখতিলাফ মনে হচ্ছে? তাহলে ইখতিলাফ যদি হয়, আল্লাহর নির্দেশ কি? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এইভাবে বলছেন তিনি। তারপরে তিনি সহিহ বুখারীর 679 নম্বর হাদিসটা উল্লেখ করে তিনি বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশার। এই হাদিস পেশ করে বলেছে, তাহলে ইখতিলাফ দূর হয়ে গেল। মানে যত আমুলে সলেহ করা হয় তার মধ্যে শ্রেষ্ঠ আমুলে সলেহ হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমুলে সলেহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, এমনকি কেউ যদি জিহাদে অংশগ্রহণ করেন তবুও এত নেকি পাবে না যত নেকি পাবে এই দশ দিনে আমুলে সলেহ করে যে নেকিটা পাবে। আল্লাহ রাসূল বললেন নাকচ করে লা ওয়ালা জিহাদু ফিসাবিলিল্লাহ, না জিহাদও না, তবে ওই ব্যক্তি বেশি পাবে, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ও মালে, যে ব্যক্তি জিহাদে বেরিয়ে গেছে মাল সম্পদ নিয়ে, ওই ব্যক্তি যদি না ফিরে, তার সম্পদ ঘোড়া যদি না ফিরে, অর্থাৎ আর কিছুই ফিরেনি, ওই ব্যক্তিকে আল্লাহ বেশি নেকি দান করবেন। তাহলে একজন শহীদ ব্যক্তি, সহায় সম্বল হারানো ব্যক্তি যে নেকি পাবে, সমপরিমাণ নেকি জিলহজ মাসের দশ দিনে আমুল করলে নেকি পাওয়া যাবে, এই হাদিস প্রমাণ করে। তো আমাদের ঝোঁকটা বেশি, কেউ জানুয়ারি হিসাব করে, 33 বছরে গিয়ে দেখবেন যে আপনার এক বছর নাই হয়ে গেছে। জানুয়ারি টু জানুয়ারি হিসাব করে আপনি যাকাত দিবেন না। আপনি যাকাত দিবেন কিভাবে? আরবি মাস হিসাবে, সেটা হলো জিলহজ ধরেন আর রমাজান ধরেন, আরবি মাস হিসাবে দিবেন। কারণ 33 বছর পরে হিসাব করে দেখেন যে আপনি একটা বছর বাদ চলে যাচ্ছে, যাকাত দিতে পারলেন না আপনি। মানে যদি 1,00,000 টাকা যাকাত দেন, তাহলে 33 বছরের মধ্যে আপনার 1,00,000 টাকা ফকির বঞ্চিত হলো আপনার যাকাত থেকে। কি যদি আরবি হিসাবে দেন, তাহলে ওই 1,00,000 টাকা ফকির পেলেও আপনিও দিতে পারলেন। কারণ প্রতি বছরে কয়দিন করে কম হয়? 11 দিন করে কম হয়। আপনি হিসাব করে নিন, এটা আমরা আগেই বলেছি। তো এখানে যে বিষয়টা আমি বলবো যে কেন এত গুরুত্বপূর্ণ, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের কসম করেননি, তবে আল্লাহ এই জিলহজ মাসের দশ দিনের কসম করেছেন। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, দশ রাত্রি বলা হয়েছে তো,
আসলে আরবি গুণনায় সবসময় রাত সাথে আসে, এই জন্য বহু জায়গায় হাদিসে রাতটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এটা অর্থ দশ দিন। কেউ সমন্বয় করেছেন, সমন্বয় চলেই গেল যে দশ রাত শ্রেষ্ঠ রমাজানের শেষ রাত, শেষ দশটি রাত, আর দশ দিন শ্রেষ্ঠ জিলহজ মাসের প্রথম দশ দিন। এটা সমন্বয় করেছেন, কিন্তু উত্তম কিন্তু আগেই বলে ফেলেছি। 1774 নম্বর হাদিসে এসেছে, দারাকুতনির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আইয়ামুল আশার, অর্থাৎ 360 দিনে যত দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হল কোন দিন, জিলহজ মাসের প্রথম দশ দিন। এটা মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে। আর দারাকুতনির মধ্যে যেটা এবারটা আসছে, মামিন আমালিন আসকা ইনদাল্লাহি ওয়ালা আজামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আযহা ফি আশরিল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি যত মর্যাদাপূর্ণ নেকি অর্জন করব, অর্থাৎ আসকা এখানে কেউ অর্থ করেছেন সাদাকা, উত্তম শ্রেষ্ঠ সাদাকা যেটা দিবা তার মধ্যে সেটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের সাদাকা, প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে দামি আমল হিসাবে গৃহীত হবে আল্লাহর কাছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। মুস্তাদ আহমদের 5189 নম্বর হাদিস এসেছে, যেহেতু উত্তম ফাকথিরু ফিহাত তাহলিল ওয়াত্তাসবিহ ওয়াত্তাহমিদ, সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি তাসবিহ করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যেমন প্রসিদ্ধ তাকবীর যেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা আপনারা এই দশ দিন সবসময় একেবারে জিলহজের 13 তারিখ পর্যন্ত পড়তে থাকবেন। তো মর্যাদা অনুযায়ী আমরা বুঝলাম যে জিলহজ মাসের প্রথম দশ দিনটা গুরুত্ব দেওয়া। 2417 নম্বর হাদিস এসেছে, এই আমুলে সলে যে করতে বললেন এর মধ্যে কোন আমুলে সলেহটা আপনি করবেন, নাম্বার ওয়ান কোনটা? নাম্বার ওয়ান হলো আসওম। আলহামদুলিল্লাহ এই হাদিসগুলো শোনার পরে, এটা নাসাইর হাদিস 2417 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, আল্লাহ রাসুল নয়টি সিয়াম রাখতেন নিয়মিত জিলহজ মাসের প্রথম নয় দিন। তাহলে আল্লাহ রাসুল সিয়ামকে বেছে নিয়েছিলেন। আর একটা হাদিসও এসেছে 1162 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আরাফার সিয়াম, যেমন আগামী সোমবারে আমরা আরাফার সিয়ামটা পাব, আমরা কেউ নিষ্পাপ না, পাপি, অতএব এই পাপ মোচনের জন্য অন্তত আরাফার সিয়ামটা রাখার চেষ্টা করব। এই হাদিসও প্রমাণ করে যে এই দশ দিনের শ্রেষ্ঠ আমুলে সলে হলো কি, সিয়াম। আল্লাহ রাসূল বলছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিব আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াসানাতাল্লাতি বাদা, অর্থাৎ একদিন সিয়াম রাখলে বিগত এক বছরের সামনে এক বছরের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ। এই হাদিসও প্রমাণ করে যে এই দশ দিনের এই নয় দিনের শ্রেষ্ঠ আমল হলো অর্থাৎ সিয়াম। আপনারা কেউ দুইটা, কেউ পাঁচটা, কেউ সাতটা অভ্যাস করুন, কেউ কেউ তো রাখছেন, এক টানা রাখছেন, এবং আলবানী রহিমাহুল্লাহ এটাকে উত্তম বলেছেন, কেউ যদি সামর্থ্য থাকে তাহলে এক টানা করাটাই ভালো। যেমন শাওয়াল মাসের ছয়টা সিয়াম এক টানা রাখা উত্তম। তো কেউ কেউ করছে, বহু মানুষ আমাদের পরিচিত আলহামদুলিল্লাহ 1 তারিখ থেকে শুরু করেছে, এখন পর্যন্ত সিয়াম রাখছে এবং 9 তারিখ পর্যন্ত রেখে যাবে আলহামদুলিল্লাহ। তো এই অভ্যাসটা আপনারা চালু করুন, বিশেষ করে আরাফার সিয়ামটা রাখতে ভুলবেন না, আপনারা রাখার চেষ্টা করবেন। একটা সিয়াম অতটা কষ্ট হওয়ার কথা না। এখানে কয়েকটা সংক্ষিপ্ত মাসালা যেটা আমি এখানে বলবো, একটা কুরবানির সাথে দুইটা জিনিস যোগ হয়েছে বেশি। 1 নম্বর যোগ হয়েছে খুব দুঃখজনক, যেটা সেটা হলো কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয়। বাংলাদেশে
একটা শ্রেণী আছে যাদের সংখ্যা বেশি, কুরবানির সাথে আকিকা মিলিয়ে করে, কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। সুতরাং আপনারা এটা মিশিয়ে করবেন না, এটা একটা বেদাতি প্রথা সমাজে প্রচলিত আছে যার কোনো শারীরিক ভিত্তি নাই। কিছু বেদাতি দেখবেন ওরা ফেকার কেতাব বের করে মানুষকে বিভ্রান্ত করে থাকে, হাদিসে নাই তো ফেকার কেতাবে আসলো কোথায় থেকে? দ্বিতীয় আর একটা জিনিস আপনাদের বলবো, অনেক ভাই বোন কুরবানি করেন কিন্তু বাবা মারা গেছেন বাবার নামে করেন শ্রদ্ধা দেখিয়ে, মা মারা গেছেন মায়ের নামে করেন শ্রদ্ধা দেখিয়ে, দুইটা তিনটা কুরবানি করেন। মৃত ব্যক্তির নামে কুরবানি করার যে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে, এই হাদিসটি সর্বসম্মতিক্রমে জয়ীফ হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে মোবারক রহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি কুরবানি করে তাহলে পুরো গোশত বিতরণ করে দিবে, এটা সালাফদের মন্তব্য, পুরো গোশত বিতরণ করে দিলে নিজে খাওয়া যাবে না। এর অর্থ এটা নয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ হয়ে গেল, এটা নয়। বরং এই ক্ষেত্রে আপনি এই মৃত বাবা মায়ের জন্য যে জিনিসটা নির্ধারণ করে নিতে পারেন সেইটা হলো, আপনি এই 10 দিনের মধ্যে বাবা মায়ের জন্য বেশি বেশি সাদাকা করুন। শ্রেষ্ঠামূল সিয়াম বলেছি, তারপরে সাদাকা, তারপরে কুরআন তেলাওয়াত, তারপরে নফল সালাত, তারপরে অন্য অন্য যেগুলো শতামূল আছে সবই এর অন্তর্ভুক্ত। তাহলে আপনি সাদাকাটা করেন পিতামাতার নামে, যেহেতু কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে না যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়, সুতরাং এই দিনগুলোতে আপনি সাদাকা করেন। 3 লাখ টাকা দিয়ে আপনি কুরবানি কিনতেন, প্রতি বছর কিনেছেন হয়তো দিয়েছেন, কিন্তু ওটা না করে আপনি একটা এতিমখানায় দেন, মসজিদে দেন, বা এখন করোনাকালীন যে টাইম সময়টা চলছে এই 10 দিনকে আপনি বেছে নিন। বেছে নিয়ে আপনি যারা খেতে পাচ্ছে না, অসহায় মানুষ, তাদের মাঝে বিতরণ করুন যে আমি 10 দিন টাইম নিয়েছি, এই 10 দিনের মধ্যে আমার সাদাকা, আমার জাকাত, আমার সামর্থ্যের দান যত দেওয়ার প্রয়োজন, আমার সামর্থ্য আছে, আমি এই 10 দিনে অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিই। তাহলে আপনি সোয়াবটা পেয়ে গেলেন। এটা করেন আপনার মৃত পিতামাতার নামে। আমি যেটা বলি, নসিহত করি, যখনই দান করবেন তখনই আপনি বাপ মায়ের নামে দানটা করেন, কারণ বাপ মায়ের দানে নামে দানটা করলে মানে অটো আপনার আমূল্যমাতেই নেকি লিপিবদ্ধ হবে, অটো এটা। কারণ আপনি নেক সন্তান, এমনিতেই আপনি যে আমূল করবেন এটা অটো পিতামাতার আমূল্যমায় ওই নেকিগুলো যোগ হবে সমপরিমাণ, এতে কোনো সন্দেহ নাই। যখন বাপ মায়ের নামে দান করলে আমিও নেকি পাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাকা আজরুন, আরে বাপ তো নেকি পাবেই, সাদকা করলে মা তো নেকি পাবে, ওয়ালাকা আজরুন, আরে তুমিও সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই বলছি, আগে একটা হলো মহব্বত, আব্বা মারা গেছে, মা মারা গেছে, অতএব এই দানটা মসজিদের নামে, মাদ্রাসার নামে, এতিমখানার নামে আমি দানটা করলাম, মায়ের নামে করলাম, আব্বার নামে করলাম, যাতে আমিও নেকি পাবো, আব্বা আম্মাও নেকি পাবে, এটা একটা সম্মান দেখানো বাপ মাকে। কিন্তু কুরবানি করা থেকে আপনারা বিরত হন, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি সাদাকা করুন, বিশেষ করে অসহায় মানুষদের কথা। কারা অসহায় এখন একটু সংক্ষেপে বলি, এখন বর্তমানে সবচেয়ে অসহায় কারা? খুব দুঃখের সাথে কথাটা বলছি যে অসহায় সবচেয়ে বেশি এখন কারা, তারা ফকির মিসকিন, তারা কিন্তু তাদের কার্ড দেওয়া আছে, রিলিফের চাল পায় তাদের কাছে যায়, আপনি যে দানটা করছেন তাদেরকে লিস্ট করেন। যারা চাইতে পারে না, যারা ছিল নিম্নবিত্ত খেটে খেত, তাদের চাইতেও পারে না, আপনি দিচ্ছেনও না, এখন তারাই হয়ে গেছে মিসকিন। যারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সরকারি আধা সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলোতেই
যারা চাকরি করে করোনাকালীন টাইমে অটো বেতন তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে, বেতন তুলে তারা খাচ্ছে, তাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু কারা বেশি বঞ্চিত? যারা ইসলামের মূল শিক্ষাটা দেয়, যতগুলো কওমি মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ ছাত্র, এতিমের কথা বলছি, এই এতিমগুলোর কি অবস্থা আজকে? একটা বাচ্চার মাও নাই, বাপও নাই, মাদ্রাসাটা বন্ধ, যাবে কার কাছে? নানির কাছে গিয়ে থাকবে? নানির তো কিছুই নাই। আমি রাগ করে বলেছিলাম, দেখে আমি ছোট্ট একটা বাচ্চা, বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে, মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, ওই বাচ্চাকে সাথে নিয়ে আসছে, তা আমি রাগ করে বলছি যে তুই কেন বেঁচে আসিস? অসহায়ত্ব দেখে বিশ্ববিদ্যালয়ে এতিম পালার ব্যবস্থা নেই, কলেজে এতিম পালার ব্যবস্থা নেই, স্কুলে এতিম পালার ব্যবস্থা নেই, হাজার হাজার এতিমকে প্রতিপালন করে কওমি মাদ্রাসাগুলি ওই এতিমদের মুখে খাবার কে দিচ্ছে? আপনি কখন উপলব্ধি করেন? আপনি কখন উপলব্ধি করি? যখন মাদ্রাসা ছুটি হয়ে যায়, প্রতিষ্ঠান যখন ছুটি হয়ে যায়, সব অভিভাবকরা, হয় মা আসে, বাপ আসে, বড় ভাই আসে, তাদেরকে নিয়ে চলে যায়। দেখতে যখন আসে, হয় কলা, না হলে কমলা, না হলে আঙ্গুর, না হলে ভালো খাবার বাসা থেকে রান্না করে নিয়ে যায়। সারাটি বছর চলে যায়, এই এতিমদের জন্য কেউ রান্না করে বাসায় নিয়ে আসে না, মাদ্রাসায় নিয়ে আসে না কেউ। কিছু ভালো সৎ মানুষ আছে আলহামদুলিল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা বলে যে আপনার প্রতিষ্ঠানে কত এতিম আছে, আমি এক সন্ধ্যা খাওয়াবে। আলহামদুলিল্লাহ, তাদের হৃদয়টা কত ভালো, আমিও খাবো তার সাথে। ওইভাবে যে মানের রান্না আমি বাসায় খাই, ওই মানের রান্না আমি মেনু করে দিব, রান্না করবেন, আমি তাদের সাথে বসে খাবো আলহামদুলিল্লাহ। তো ওই ওই মনের মানুষের সংখ্যা খুবই কম। এই যে গেল বছরটা, মা বাপ থাকলে সুন্দর একটা পোশাক দেওয়ার চেষ্টা করে, কে এতিমকে পোশাক দিবে? কে বাড়িতে যখন যাবে তখন তাদেরকে পয়সা দিয়ে পাঠাতে হয়, আসার খরচ দিতে হয় যেন সে খেতে পারে। বলুন, একই রুমে যদি একটা এতিম বাচ্চা থাকে আর যার বাপ আছে সে যদি থাকে, বাপ নিয়ে আসছে, এতিম বাচ্চাটার মনে অবস্থা কেমন হবে? মনের অবস্থাটা, তা আমার বাপ থাকলেও হয়তো এক ছড়া কলা নিয়ে আসতো, হাফ কেজি হলেও আঙ্গুর নিয়ে আসতো, কিন্তু আমার বাপ নাই, এই জন্য হয়তো নিয়ে আসে না। যখন এতিমরা দৌড় দিয়ে কাছে চলে আসে, তখনই অনুভূত হয় যে বাপ থাকলে তারা কি অনুভূতি ফিল করতো, তাদের মধ্যে কি অনুভূতি আসতো, আর বাপ না থাকার কারণে কি অবস্থা, এটা ভাবা যায় না, চিন্তা করা যায় না। বন্ধুরা আমার, আমি যেটা বললাম, গতদিন আমার এক উস্তাদ মারা গেলেন, এই গত বুধবারের দিন, মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া, বড় মাদ্রাসা, সেখানকার টিচার ছিলেন আমার উস্তাদ, তাকে দাফন করতে গেলাম। যত কমি মাদ্রাসা আছে, আজকে দাখিল মাদ্রাসার একজন প্রধান শিক্ষক, তার বেতন হলো প্রায় মনে হয় স্কেল সহ বেতন পায় 40-39 হাজার টাকা। একটা কমি মাদ্রাসার প্রিন্সিপালের বেতন কয় টাকা একটু শুনেন, দেখ সর্বোচ্চ কত? হয়তো 18-19 হাজার। বাচ্চা কাচ্চা নেয় কীভাবে চলে? আর নিচের শিক্ষকগুলো কত? 8,000, 9,000, 10,000, 12,000। এত বড় একজন মহাদ্দেশ, আমার উস্তাদদেরকে দেখেছি, তাদের দিন মানে ইসলাম দিন ব্যস্ত, দুনিয়া বিকীর্ণ চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকেনি কখনো, তারা ওই বেতনেই চলেছেন, কষ্ট করে ওই বেতনেই পড়াশোনা করিয়েছেন।
আপনারা আমরা যারা প্রতিদিন প্রতি সপ্তাহে চেষ্টা করি, শুক্রবারে সবাই বাসায় থাকে, অন্তত এই দিন খুব ভালো করে গরুর গোশত খাসির গোশত রান্না করে একটু খাই, কিন্তু যারা বেতন পায় 5,000 টাকা 7,000 টাকা, ইমামের বেতন হলো 5,000 টাকা, যত খতিব আছে বাংলাদেশে অধিকাংশ খতিবই হলো কৌমে মাদ্রাসায় পড়া, তারা ইসলামটা বিতরণ করে। আর প্রসিদ্ধ কথা এটা যে যেগুলো আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা এইগুলো থেকে পড়ে কখনো আলেম তৈরি হয় না, এটা আপনারা ভালো করে জানেন। আর তারা খুতবাও দেয় না, বিশ্ববিদ্যালয়ের টিচার জ্ঞানী তারা খুতবা দিতে আসে না, তারা মনে করে এটা খতিবগিরি করা, খুতবগিরি করে আর দুইটা পয়সা পায় খায়। আমাদের মানসিকতার ওইটাই কারণ, যে মানুষটা তার ম্যানেজারকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বেতন দিচ্ছে 2 লক্ষ টাকা, ওই মানুষটা যে মসজিদের সভাপতি, তার এতে তার ইমামের 5 ওয়াক্ত ডিউটি করে, ওই ইমামের বেতন দিচ্ছে মাত্র 10,000 টাকা। কি চমৎকার! ফজরের ইমামতি না আসলে একদিন ছুটে গেছে, সাথে সাথে বলবে যে আপনি ডিউটি পালন করেন না, আমরা জবাব দিতে পারবো না। মুয়াজ্জিনের বেতন কত? মাত্র 7,000 টাকা, তাদের পরিবার নাই। যারা বড় বড় ফ্যাক্টরি মালিক, বড় বড় ব্যবসায়ী, তাদের পরিবার আছে, এই ইমামদের পরিবার নাই, মুয়াজ্জিনদের খাদেমদের পরিবার নাই। প্রত্যেক সদস্যের, সব মসজিদে প্রত্যেক সদস্যই ইমামের প্রতি ক্ষিপ্ত, মুয়াজ্জিনের প্রতি ক্ষিপ্ত, খাদেমের প্রতি ক্ষিপ্ত, মানে কোন দিকটা আপনি বলবেন? আমি যেটা বলতে গেছিলাম, সবচেয়ে অসহায় বর্তমানে এই সমস্ত এতিমখানাগুলি এবং এই সমস্ত প্রতিষ্ঠানের যারা শিক্ষক, তারা সবচেয়ে অসহায়। তাদের কে বেতন দেবে? কোনো বেতন নাই, কে বেতন দিবে? কোথাও হাঁপ দিচ্ছে, কোথাও দিচ্ছেই না, সবগুলো বন্ধ হয়ে গেছে, অধিকাংশ বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, আমি এই অসহায় মানুষদের প্রতি সামনে পাশে দাঁড়ানোর জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি এটাও বলবো যে এই কওমে মাদ্রাসাগুলো চলতো অধিকাংশই, সব বছর একটা ফান্ড আসছে কুরবানির চামড়া থেকে, কিন্তু গত 2-3 বছর যাবত একটানা চলছে কুরবানির চামড়ার উপরে একটা সেন দৃষ্টি, যেন চামড়া কিনতে না পারে এই সিন্ডিকেট। দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি গতবারই বলেছিলাম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তি করুন। কারাই চক্র যারা দেশের অর্থ নষ্ট করছে? বন্ধুরা আমার, মানে এখানে কথা বলে লাভ তখনই হবে যখন প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, না হলে কথা বলে লাভ হবে না। এই কওমে মাদ্রাসাগুলো কিছু পয়সা পেত, এখান থেকে কিছু বেতন হতো, শিক্ষাটা কারা দেয়, খুতবাটা কারা দেয়, মানুষের সামনে কারা আসে? যারা কওমে মাদ্রাসার ছাত্র তারাই। আমি বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে কওমে মাদ্রাসার হেফজ বিভাগ, যেটা শিশুদের মধ্যে সংক্রমণটা নাই তেমনই করোনার, মানে কোরআনের হাফেজদের পড়ানোর জন্য অন্তত উন্মুক্ত করে দেন, মাঝখান উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। দুঃখজনক এখানে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা আমার, সেটা হলো কওমে মাদ্রাসা হলেই যে দোষী, কওমে মাদ্রাসা হলেই যে সমস্যা, এইটা আপনি অনুভব করলেন কেন? বরং যাদের মধ্যে লেজুল বৃত্তি আছে, তথাকথিত এই পচা রাজনীতির স্বাদ আছে, তাদেরকে চিহ্নিত করুন। মনে রাখবেন, কোনো আলেম কখনো, প্রকৃত কোনো আলেম কখনো পশ্চিমকালে কোনো দিনই দেশ বিরোধী হতে পারে না, কোনোদিন স্বাধীনতা বিরোধী হতে পারে না, প্রকৃত আলেম যিনি, এটা কখনো হতে পারে না। একদিকে যারা লেজুল বৃত্তি করে, আর আলেমদের ইতিহাস লেজুল বৃত্তি না, বরং কি, বরং আমরা যেটা বলি বক্তব্যের মধ্যে, আমরা চাই সমাজ সংস্কার, সমাজ সংশোধন। আর প্রত্যেক
রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো যারা ক্ষমতায় আছে তাদেরকে ছড়িয়ে দেওয়া আর নিজে ক্ষমতায় বসা। আর সালাফদের বক্তব্য যুগ যুগ ধরে সালাফদের আলোচনা মানে সালাফিদের বক্তব্য হলো যিনি রাষ্ট্র চালাচ্ছেন তিনি চালাবেন, তবে তিনি যেন আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চালায়, ক্ষমতা থেকে বিদায় করা না। সুতরাং একজন উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে দিয়ে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এইটা চাই না। অতএব এই কৌমি মাদ্রাসাগুলির প্রতি সরকারের জন্য দৃষ্টি যা সুদৃষ্টি থাকে, পাশাপাশি এটাও বলি যে এই জঙ্গি তৎপরতার এখন নতুন একটা ইয়ে দেখা দিচ্ছে, আমাদের স্পষ্ট বক্তব্য এবং লেখনী আছে, সেটা আপনারা মনে রাখবেন। গোয়েন্দা ভাইদেরকে বলি, প্রশাসনের লোকদেরকে বলি, আমাদের বক্তব্যগুলো প্রত্যেকটায় ভিডিও হয়, প্রত্যেকটায় সরাসরি লাইভ হয়, আপনারা সেখান থেকে দেখতে পারেন। একটা ক্যামেরা ভিডিও হয় না, যেখানে বক্তব্য দিই অন্তত 100-150 ক্যামেরা থাকে, অন্তত 50টা ক্যামেরা থাকে। সুতরাং আমাদের বক্তব্যগুলো স্পষ্ট যে আমরা এই তথাকথিত খারেজি মতবাদের বিরুদ্ধে সবসময় ছিলাম, এখনও বলি, ভবিষ্যতে বলি। বিশেষ করে আহলে হাদিস আলেমরা সবসময় এই জেএমবি, এই চরমপন্থী, এই খারেজি গোষ্ঠীর বিরুদ্ধে যারা উসমানকে আলীকে হত্যা করেছে তাদের বিষয়ে আমরা পরিষ্কার। একসময় এই আলামিন মসজিদের মোতোয়াল্লি গত বছরের 29 জুলাই তারিখে তিনি চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকে সন্দেহ করে তাকে পর্যন্ত ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, এই বৃদ্ধ মানুষকে, তিনি একজন মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ পরে আবার তাকে আবার রেখে যাওয়া হয়েছে, কারণ আমাদের বিষয়টা স্পষ্ট। যদি কেউ, আমি আগেও বক্তব্যে বলেছি যে কিছু ব্যক্তিকে ধরা হয়েছে গোপনে, যাদেরকে আমাদের কাছে ফোন আসছে, এরা তো আলামিন মসজিদের মুসল্লি, তো মুসল্লি তো বহু হতে পারে। আলহামদুলিল্লাহ প্রশাসন আমাদের কথা শুনেছে এবং জেনেছে, যারা দোষী তাদেরকে গ্রেফতার করুন, ধরুন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয়। এখন খুব কমই হচ্ছে, আশা করি নির্দোষ মানুষ হয়রানির শিকার হবে না, যারা জড়িত না তাদেরকে হয়রানি করবেন না। এমনকি মসজিদ থেকে খুতবা দিয়ে বেরিয়ে যাচ্ছি তখন পর্যন্ত আমাদের উপরে জেএমবির বিরুদ্ধে বলার কারণে, চরমপন্থার বিরুদ্ধে বলার কারণে, খারেজিদের বিরুদ্ধে বলার কারণে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো আমি আপনি স্পষ্টভাবে যখন বলছি আমার নিরাপত্তা দিবে কে, তখন মোতোয়াল্লি ছিলেন আলহামদুলিল্লাহ, তিনি মুক্তিযোদ্ধা হিসাবে মসজিদ প্রতিষ্ঠাকালীন শুরুকালীন সময় থেকে নিয়ে জীবনের এক শেষ পর্যন্ত মসজিদকে একেবারে অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে কন্ট্রোল করে গেছেন। অতঃপর মরে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ একটা দক্ষ উপদেষ্টা পরিষদ সহ তিনি মসজিদ পরিচালনা করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুকরিয়া, যার কারণে ওই চক্রটি মসজিদে ইমামদের এবং মুসল্লিদের ব্যাপারে বিশৃঙ্খলা তৈরি করবে সেই সুযোগটি ওই চক্রটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পায়নি, ভবিষ্যতে পাবে না ইনশাআল্লাহ। আপনাদের প্রতি দায়িত্ব যেটা, সেটা হলো আমি কথা একটু বেশি বলে ফেললাম, তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ এই আলামিন জামে মসজিদ আপনাদের সবার, আমাদের সবার, এই মসজিদের জমি ক্রয়ের জন্য আপনারাই টাকা দিয়েছেন, প্রায় 5 কোটির উপরে টাকা দিয়ে মসজিদের জমিটা ক্রয় করেছে আলহামদুলিল্লাহ, টাকা আপনারাই দিয়েছেন। এই মসজিদের কাজও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, পাইলিংটা 32টা পাইলিং আজকে হয়তো শেষ হলো, আমি এই 10 দিনের মধ্যে অবস্থান করছি বলেই আপনাদেরকে এই কথাটা বলছি যে এই মসজিদ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন এবং দান করবেন, যেন এই মসজিদটি
বড় হলে মানুষ যেন কষ্ট না পায়, রোদে বৃষ্টি যেন কষ্ট না পায়, এই জন্য তো বড় করা। যত তাড়াতাড়ি হবে মুসল্লিদের জন্য তত ভালো হবে। আপনাদের হাত ঝাড়া দান করবেন। আমি গত খুতবাই বলেছিলাম যে জিলহজ মাসের 10 তারিখে আপনারা একটা টার্গেট থাকবেন যে আলামিন মসজিদের জন্য একটা ফান্ড আমি দান করব, যেখান থেকে এই কাজের অগ্রগতি হবে ইনশাআল্লাহ। আমি শেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই 10 দিনের ওসিলাই জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ এই আলামিন মসজিদকে কবুল করে নিন, আমিন। এই মসজিদের কার্যক্রমকে আল্লাহ দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে হেফাজত করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন আকুল কাউলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।